আপনার ব্রেন এত দুর্বল কেন? আমি কিন্তু আপনার নাম ভুলিনি। টাইগার, বিজলি বেগমের ডান হাত। হ্যাঁ, আমার নাম টাইগার। টাইগারের নাম একবার যে শুনে সে তো ভুলে না। আর টাইগারের চেহারাও যে দেখে সে কোনোদিনও চেহারাটাও ভুলবে না। তবে ওই যে কি জানো কইলা, আমি কার লোক? আমি কিন্তু ওই বিজলি বেগমের উপরে ভর করে চলি না। খুব ভালো। আমি আপনার বিজলি ম্যাডামের সাথে একবার দেখা করতে চাই। হ্যাঁ, দেখা করবা সেটা তো ভালো কথা। তোমার দরকার থাকলে তুমি দেখা করবা, কিন্তু বিজলি ম্যাডাম তো যাত্রার সাথে দেখা করে না। ঠিক আছে, দেখা করো, যদি দরকার হয় আমি তোমার হেল্প করব। তার সাথে আমার বাবার জমি জমা নিয়ে কিছু ঝামেলা ছিল, তাকে পুলিশরা সন্দেহ করছে আর আমিও সন্দেহ করছি। আসলে এই বিষয় নিয়ে তার সাথে আমি একটু কথা বলতে চাই, আর তার সাথে কথা বললে আমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাব অনেকটা। এই সামিরা, তুমি তো খুব বোকা একটা মাইয়া। এত বোকা কেন? কি মনে হয় তোমার, ওই বিজলি ম্যাডাম কি একদম বোকা, তোমার মতো একটা বোকা যে তুমি যা জিজ্ঞাসা করবো বড় বড় করে বলে দিবে, আর পিঠ থেকে তুমি কথা বের করে ফেলাইবা? আর বিজলি ম্যাডাম যদি তোমার বাপরে খুন করেও থাকে, তোমার কি মনে হয় সে স্বীকার করবো? স্বীকার করবে না সেটা আমিও জানি, কিন্তু তার সাথে কথা বললে কিছুটা ধারণা হলেও আমি পাবো। আর সে যে খুন করেছে আমি কিন্তু কনফার্ম নই, সন্দেহ করছি মাত্র। আর একটা বিষয় হচ্ছে যে আমার বাবার সাথে তার সম্পর্কটা কেমন ছিল। আমার বাবা কি শুধুই তার শত্রু ছিল, নাকি কোনো এক সময় আমার বাবার সাথে তার সুসম্পর্কও ছিল? শোনো, তোমার আমি একটা ভালো খবর দেই। তুমি তুমি এই বিজলি বেগমের পিছনে সময় নষ্ট করো, কারণ আমি জানি যে তোমার বাবারে খুন করছে সোহেলি বেগম। সোহেলি বেগম তোমার বাপরে খুন কইরা বিজলি বেগমরে ফাঁসানোর জন্য একটা ফাঁদ পাচ্ছিল, কিন্তু লাভ হয় নাই। তুমি এখন থেকে সোহেলি বেগমের পিছনে লেগে পড়ো, তুমি একটা মামলা ঠিকা দাও, তাইলে তুমি তোমার বাপের খুনিরে খুঁজে পাইবা। আপনার পরামর্শ মতো আমি কাজ করব না, আমার বিজলি ম্যাডামের সাথে দেখা করা দরকার। আপনি যদি আমাকে হেল্প করতে পারেন বিজলি ম্যাডামের সাথে দেখা করাতে, তাহলে আপনি আমাকে বলেন। ঠিক আছে, আমার পরামর্শ না নিলে না নাও, দরকার নাই তোমার। তুমি বিজলি বেগমের সাথে দেখা করতে চাও করো, আমি হেল্প করুম। কিন্তু আমার তো একটা বিষয় খুব সন্দেহ হইতেছে, মির্জা জামিলরে গুলি করছে কে? তুমি কি মির্জা জামিলরে গুলি করছো নাকি? না, আমি কাউকে গুলি করিনি। আর শুধু শুধু কেন কাউকে গুলি করতে যাব? আগে শিওর হয়ে নেই, তারপরে না হয় দেখব। ও হ্যাঁ, আপনি বিজলি ম্যাডামের সাথে আমাকে দেখা করাবেন, আপনি আমার নাম্বারটা নিন।